শোনো, আমার ভাই পয়সবে। হ্যাঁ, অনেক দিন পর খাদির দাড়ি তোমাকেই করতে হবে। ঠিক আছে, সে না কিছুতে বলতে পারে, তার কমে গেছে। খুব ভালো করে খাদির দাড়ি করবে, ঠিক আছে? সে ঠিক, সে আসুক, আমরা খাদির দাড়ি ভালো করে, কারণ অনেক দিন পর আসবে, ঠিক আছে? হ্যাঁ, তোমরা একটু ভালো করে খাদির দাড়ি করবে। চাচা, আমি চলে এসেছি চাচা। ওই দেখো, আমার ভাই পো চলে এসেছে। কি এমন বানার ভাই বউ, এসতেই নাক ফেটিয়ে দিল। তোর তার আমার বদলাম হচ্ছে, দেখতে পাচ্ছিস? বাদ দে, ছাদ তুই পড়েছিস, সাথে ছাদ ভেঙে গেছে। তোর বড়া ছাদ ফেটেছে না, দেখেছে যেমন নাক ফেটে গেছে। আমার ভাই বউ তো খুব ভালো, গালাগালি করে না বললেই চলে। কোনো বোকা চোদা ভয়াতে পারবে না যে আমি গাল দিয়ে আজব। আমি ভয়াতে পারবো কি করে? ভাই বউ তুই কেন আগে মারলি? না দাদা, কোনো ব্যাপার নয়, এটা বন্ধু বন্ধু ব্যাপার। তুমি বসো, তুমি বসো। এই ভাই চল। দেখ ভাই, চাচা খাবার মাঙাচ্ছে, ঠিক আছে? তিন চারবার না বলবো, লাস্টে হ্যাঁ বলবো, ঠিক আছে? আর সব বল, ঘরের খবর কি? তোর বাপ মা কেমন আছে? খবরের মাকে লিয়েছে। চাচা তুমি এতক্ষণে এই যে খাবার ফাবার মাঙাওনি, দাঁড়া নাস্তা লাগাচ্ছি। ও সোনারির মা, ভাই পুরা এসছে, নাস্তা লাগাও। না না চাচা, নাস্তা করবো। থাক সোনারির মা, এরা নাস্তা করবে না, নাস্তা আনতে হবে না, ঠিক আছে? নাটা কি সত্যি ভেবে নিল নাকি না বলুন বলে? আর ভাই বোনা নাস্তা করবে না, তুমি নাস্তা করবে? না না না, ভাই বোনা নাস্তা করবে না, আমি করে গিয়ে। না না চাচা, ওনার তারা তো নাস্তাটা মাঙাও। না না, নাস্তা আমি করবো না, আমি বাড়ি থেকে নাস্তা করে এসেছি। সালা না বলে দিল, ওর জন্য আমাকেও শিখিয়ে থাকতে হয় মনে হয়। চাচা একবার না বল দিলে মানে তুমি আর নাস্তা মাঙালে না? তিন চারবার জিজ্ঞাসা করবে তো। এত বড় বেজ্জিতি, চল চল চল। হ্যাঁ চল 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 চল।